কাল ঈদ সারাদেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সৌদি আরবের সাথে মিল রেখে দেশের গ্রামে গ্রামে ঈদ জামা এই যাত্রায় যানবাহনে নেই যাত্রীর চাপ অনেকটা ফাঁকা সড়ক ও মহাসড়ক যানবাহনের অপেক্ষায় ফেরি লম্বা ছুটিতে পর্যটকদের স্বাগত জানালে নতুন সাথে পর্যটন এলাকা নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ এবং মেহেরপুরে বেড়েই চলেছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দৌরাত্ম রোগী ঠকিয়ে চলছে রমরমা বাণিজ্য দেখছিলেন দেশ জনপদ সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা ঈদের নামাজের জন্য প্রস্তুত সারাদেশের দেশের ঈদগাহগুলো এছাড়া সারা দেশের পাড়া মহল্লার মসজিদেও হবে ঈদের জামাত সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক্রিপ্ট দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে সকাল নয়টায় জামাতে ছয় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের আশা ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টার আমরা মুসল্লিদের নিরাপত্তার ব্যাপারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি বিচিত্র নিরাপত্তার মধ্য দিয়ে এবং জিরো টলারেন্সের মধ্য যে কোনো অঘটনকে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি দিনাজপুরের পর সকাল দশটায় বৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকে ঈদগাহে চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জমিয়াতুল ফালা মসজিদের ঈদগাহ ময়দানে সকাল আটটায় একই সময়ে নগরীর সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে হবে ঈদের প্রথম জামাত প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই জামাইদুল ফালা এই জামাইদুল ফালা ময়দানে ঈদের দিন সকাল আটটা এবং দ্বিতীয় জামাতও অনুষ্ঠিত হবে এই মাঠে সাড়ে খুলনা সার্কিট হাউস মাঠে প্রধান ঈদ জামাত হবে সকাল আটটায় আমাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা আমাদের এই বড় মাঠে এবার ঈদের জামাত যাতে হয় সেইভাবে আমাদের প্রস্তুতি কমপ্লিট রাজশাহীতে এবার সকাল আটটায় ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে হজরত শাহ মাহদুম কেন্দ্রীয় ঈদগাহে এছাড়া শহরের বিভিন্ন ঈদগাহ মসজিদে সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের নামাজ হবে সকাল আটটায় বরিশাল নগরের হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দানে হবে ঈদের প্রথম জামাত মাঠের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী চলিতেছে এবং আর ঈদের আসন্ন ঈদের উপলক্ষে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা চলিতেছে এবং কার্যক্রম অব্যাহত আছে এবং ঈদের পরে কার্যক্রম চলিতেছে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় তবে আবহাওয়া অনুকূলে না থাকলে রংপুর মডেল মসজিদে সকাল নয়টায় এ জামাত হবে ময়মনসিংহ জেলায় এবার প্রায় আড়াই হাজার স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় নগরীর আঞ্জুমার ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ফারজানা ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ফিতর উদযাপন হচ্ছে চাঁদ দেখার খবর পেয়ে বুধবার ঈদ উল ফিতর উদযাপন করেছেন চট্টগ্রাম চাঁদপুর দিনাজপুর পটুয়াখালী শেরপুর মৌলভীবাজার পিরোজপুর জামালপুর সহ অনেক জেলার বিভিন্ন গ্রামের মুসল্লিরা প্রতিনিধিতে তথ্য চিত্রে শুভশ্রী রায়ের রিপোর্ট সৌদি আরবের সঙ্গে মিলিয়ে বুধবার দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হয় পবিত্র ঈদ উল ফিতর চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় ৪০ গ্রামের মানুষ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন গোটা দুনিয়ার জন্য একটাই চাঁদ এই একটা চাঁদ দিয়েই তারিখ নির্ধারণ হবে সারা পৃথিবীর মুসলিম যেদিন ঈদ করছে যেদিন রোজা রাখছে আমি কেন সেদিন রাখবো আমি কেন পরের দিন রাখবো কোরআন নাজিল আপনার সৌদি আরবে হয়েছে ওই অনুযায়ী সবে কদর সবে কদরের তিন দিন পরই আমাদের হুজুর এই দীর্ঘদিন থেকেই করি আসছে আমরা এইভাবে করছি আমার দাদারাও আমরা বাপেরাও করছি আমরা কোরআন হাদিস সম্বন্ধে আমরা মূর্খ মানুষ বুঝি না আমাদের দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনাই লোহাগড়া বাসখালী বোয়ালখালী ও আনোয়ারা উপজেলার প্রায় অথশ শতাধিক গ্রামের মির্জাখিল দরবারের অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নোয়াখালীর চাট্টগ্রামে ঈদ উদযাপন করা হয় ফেনীর তিনটি স্থানে ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে আমি আজকে চল্লিশ বছর পর্যন্ত এখানে উদযাপন করি সারা বিশ্বের সব দেশে ঈদ করতেছে বাংলাদেশে প্রায় কয়েকশ গ্রাম আমি চাই ভারত বাংলাদেশ যারা আছে তারাও যেন এইভাবে একই দিন ঈদের জামাত আদায় করা হয় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন ভোলার পাঁচ উপজেলার দশ গ্রামের মানুষ পিরোজপুরের মঠবাড়িয়া নাজিরপুর ও কাউখালী উপজেলার দশ গ্রামের আট শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেন পাশাপাশি পোটোয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরীফ ও জেলার দশ গ্রামের কিছুসঙ্গল পরিবারে উদযাপিত হয় ঈদ ফিতর সাতক্ষীরার পঁচিশ গ্রামে উদযাপিত হয় ঈদ উল ফিতর সেই সাথে শরৎপুরের ত্রিশ গ্রামে সুরেশ্বর পীরের অনুসারীরা একদিন আগে ঈদ উল ফিতর পালন করছেন জানু বাবার হিসাব অনুযায়ী সৌদি আরবে চাঁদ দেখা গেলে বা পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতেই এই দরবার শরীফে ঈদ উদযাপিত হয়ে থাকে সৌদির সঙ্গে মিল রেখে চাপাই দুটি এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা মাদারীপুরে পঁচিশ গ্রামে ত্রিশ হাজার মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেন শুভশ্রী রায় নিউজ ডেস্ক bstيفي এই যাত্রার শেষ দিনে অনেকটা ফাঁকা সড়ক মহাসড়ক কোথাও কোনো যানজট না থাকায় সস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা তবে বাড়তি ভাড়া নিয়ে আর অভিযোগ করেন তারা শুভসরায় ডেস্ক রিপোর্ট রাত পোহালই পবিত্র ঈদউল ফিদর ঈদ যাত্রার শেষ দিনে সড়ক মহাসড়কে নেমে এসেছে ঘরমুখ মানুষের চাপ ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহনের সংখ্যা ও মানুষের চাপ ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম একই অবস্থা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্র এলাকায় তবে বেলাবারের সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়লেও সড়ক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক যানজট নাই মানুষজন ক্লিয়ার সুন্দরভাবে যাইবার আইবার পারতেছে পাবলিক যাত্রী কম আজকে একটু সীমিত আছে কোন মতে চিন্তা করছিলেন এর দিন জম্মু বাইদের দিন আজকে রোজঘাট আজকে চলে जाएगा ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে নেই যাত্রীদের চাপ তবে যানজট না থাকলেও আজও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের মোটামুটি রাস্তা খালি খাইল্লা সারা রাস্তা হালকা জাম আছে এটা এটা ধরা চলে না রানিং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক তদারকিতে আছে আইনস্টাইন কোলা বাহিনীর সদস্যরা রাস্তা যান চলাচল একদমই স্বাভাবিক যাত্রী চাপ একদমই নেই আমরা হাইওয়ে পুলিশ রাস্তায় সস্তিতে মানুষের বাড়ি ফিরতে পারে এই জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ইজ্জত্র শেষ দিনে বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম একই অবস্থা সেতুর মুর্শিগঞ্জের টোল প্লাজায়ও দূরপাল্লার কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেল ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা কম স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে খাট এলাকায় নেই কোন অপেক্ষমান যানবাহন যাত্রী ও যানবাহন না থাকায় অনেকগুলো ফেরি খাটের নোংর করে রাখা হয়েছে শুভশ্রী রায় নিউজ ডেস্ক দেশ টিভি সড়ক মহাসড়কের খবর জানাতে বিভিন্ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আহ মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন কোথাও কোনো যানজট কিংবা আহ ভোগান্তির খবর রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন স্নিহ আপনাকে ধন্যবাদ আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকারিচা মহাসড়কে সাবার পয়েন্টে আপনাকে যদি দেখায় যে মহাসড়কে আসলে ভোগান্তির এখন কোনো ভোগান্তি নেই এবং পুরা মহাসড়কে কিন্তু ফাঁকা বিশেষ করে গাড়িগুলো কিন্তু লোকাল লেনে কিছু কিছু যাত্রীর জন্য কিন্তু প্রবেশ করছে যার জন্য একটু একটা গাড়ি আর একটা গাড়িকে স্যাড না দেওয়ার ফলে কিন্তু কিছু ভোগান্তি আছে এটা বলা যায় কিন্তু বিশেষ করে ঢাকার ইচ্ছা মহাসড়কের মেন লেন যে যেটা আছে এই লেনগুলো কিন্তু পুরাপুরি ফাঁকা আছে নির্বিঘ্নে গাড়ি কিন্তু এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে পারছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে সাভার এলাকা একটি শিল্প অধ্যিত এলাকা এই এলাকায় কিন্তু প্রতিনিয়ত গার্মেন্টস এবং কলকারখানা যখন ছুটি হয়ে যায় তারপরে পরে কিন্তু এই এলাকা পুরাটাই কিন্তু কর্মব্যস্ততা শুরু হয়ে যায় সড়ক এবং মহাসড়কে যার ফলে এই সড়ক এবং মহাসড়কে কিন্তু বাড়তি চাপের ফলে যানজটের সৃষ্টি হয় কিন্তু ঈদকে সামনে রেখে অনেকেরই দেখেছি আমরা কাউন্টারে যারা তাদের আত্মীয় পরিজনকে কিন্তু আগেভাগে দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে আজকেও কিন্তু যাদের আজকে যাদের দুপুরের পর ছুটি হয়েছে তারা কিন্তু অনেকেই দেশের বাড়ি যাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি যে স্বল্প দূরত্বে যাওয়ার জন্য অনেকেই কার মোটরসাইকেল অটোরিকশা এবং প্রাইভেট কার ব্যবহার করতেছে অনেকের কিন্তু এলাকার যারা লোকাল লোকজন আছে যারা এলাকার তারা কিন্তু তারা মার্কেট এবং শপিংয়ে যাওয়ার জন্য তারা মূলত গাড়ি ব্যবহার করার ফলে মহাসড়কে কিছু চাপ সৃষ্টি হয়েছে এবং সব মিলে ঈদের ঈদের ঈদ যাত্রার যে যারা ঈদের বাসায় যারা যাত্রায় রওনা হবে তারা কিন্তু সব মিলিয়ে কিন্তু স্বাভাবিক আছে বলা চলে সাভার এবং আসুলিয়ার সড়ক এবং মহাসড়ক আছে ঢাকারিসা মহাসড়ক ঢাকা টাঙ্গাল মহাসড়ক দুটি রাস্তায় কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে ইস্তিহা এই ছিল ঢাকার ইসা মহাসড়ক সাভার পয়েন্ট থেকে শাহিন আপনাকে ধন্যবাদ দর্শক এবার আহ গাজীপুরের থেকে যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম নজরুল আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন নজরুল চন্দ্রমোড়ে আজকের পরিস্থিতি কেমন দেখছেন কোনো যানজট রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে এই যে মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে আপনার সকাল থেকে কমতে শুরু করেছে এখন কিন্তু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একদম চাপ নেই বললেই চলে সড়কে কিন্তু সাধারণভাবে প্রতিদিন যেভাবে মানুষরা যাতায়াত করে সেভাবেই কিন্তু যাচ্ছে তো আমি আপনাকে যদি দেখাতে চাই পিছনে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের অপেক্ষায় বাসগুলো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে তো এইভাবেই কিন্তু বিভিন্ন কাউন্টারের সামনে বাস দাঁড়িয়ে রয়েছে আর এবং সড়কের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আছে এবং আপনার কোথাও কোনো যানজট নেই এবং মানুষ কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছেছে এবং যাচ্ছে দু একজন যারা যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন তো গাজীপুরের বিভিন্ন অংশে আমরা খবর নিয়েছি এবং সবগুলো অংশে কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন তবে গাড়ি গাড়ির চালকরা যেটা অভিযোগ করেছেন যে যাতে যাত্রী সংকটে তারা ভুগতেছেন এবং যাত্রী না পাওয়ার ফলে তাদের এবার কিন্তু লসের পাল্লা ভারী সেটাই কিন্তু বুঝাতে চেয়েছেন তা অপরদিকে কিন্তু প্যাসেঞ্জাররা বলছেন যে দুই একটি যা রয়েছে তারা কিন্তু বেশি ভাড়া নিচ্ছেন তো আপনি জানেন যে গাজীপুর যে চন্দ্রা এবং চৌরাস্তা দিয়ে কিন্তু বত্রিশটি জেলার যে প্রবেশ মুখ এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে দূরপাল্লার গাড়িগুলো যেগুলো আসতেছে অর্থাৎ গাবতুলি বা আমিনবা বা সব জায়গা থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলো কিন্তু আপনার স্বাভাবিকভাবে আসতেছে এবং সুন্দরভাবে কিন্তু তারা গন্তব্যে পৌঁছতে পারতেছেন তো যদি আমি চান্দনা চৌরাস্তা এলাকায় রয়েছি এখানে কিন্তু আপনার অন্য দিনের মতন যেভাবে আছে স্বাভাবিকভাবেই কিন্তু গাড়িগুলো আমরা দেখেছি যাচ্ছে তো পাশাপাশি আপনার সবগুলো রুটেই কিন্তু যানজট নেই বললেই চলে এবং কোথাও কোনো মানে যানজটের খবর আমরা পাইনি আছে কিন্তু নিরুত্তর ভাবেই গাজীপুরে সবগুলো চলছে স্নেহা এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ নরসুল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম সড়ক মহাসড়কের সর্বশেষ খবরাখবর পদ্মা সেতুতে একদিনে রেকর্ড প্রায় পাঁচ কোটি টাকার টোল আদায় হয়েছে আট এপ্রিল মধ্যরাত থেকে নয় এপ্রিল মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে চার কোটি উননব্বই লাখ চুরানব্বই হাজার সাতশো টাকা দুই সালে ২৬ মার্চ উদ্বোধনের পর থেকে এটি পদ্মা সেতুতে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় এ সময় পদ্মা সেতুতে যান পারাপার হয়েছে এর আগে গত সাতাশ জুন পদ্মা সেতুতে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি সাত ষাট লাখ তিপ্পান্ন হাজার তিনশো টাকা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীকান্ত হাওলাদার অগণতান্ত্রিক গঠিত বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বললেন আওয়ামী লীগ নেতারা তারা বলেন দলটি এখনো দেশের গণতন্ত্র হরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মানুষের মানুষ দুই হাজার এক পরবর্তী দুঃসময় দেখতে চায় না বলেও জানান তারা আও জানাচ্ছেন জয় ঈদ উদযাপনে নিজ নির্বাচনী এলাকায় গেছেন বেশিরভাগ আওয়ামী লীগ নেতা বুধবার সকালে চট্টগ্রামে দেওয়ানজি পুকুর করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন বিএনপি নেতারা দেশের গণতন্ত্র হরণের অপচেষ্টায় লিপ্ত মির্জা ফখরুল ইস্তফা আলমগীর আরও তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য সন্নিবেশিত হয়ে বিএনপি গঠন করেছিল যাদের জন্মটাই অগণতান্ত্রিক তারাই এখন গণতন্ত্রের কথা বলে এটি হচ্ছে দুঃখজনক শুধু তাদের জন্ম অগণতান্ত্রিক নয় তারা দেশের সবসময় গণতন্ত্র হরণ করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে চালিয়েছে কুষ্টিয়ায় পিটিআই রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন বিএনপি জামাতের সাথে জোট বাঁধবে এটি স্বাভাবিক তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই এটা বিএনপি নেতারা বলতেই পারে তাদের যে ক্ষমতার যাওয়ার যে স্বপ্ন ছিল ষড়ন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা ক্ষমতা যাবে সেই স্বপ্ন তাদের সাথে হয়ে গেছে তাদের স্বরন্ত্র ব্যর্থ হয়েছে তাদের সঙ্গে তারা বিদেশি যে প্রভুরা তাদেরকে স্বরন্ত্র মদত দিয়েছিল সেই স্বরন্ত্র ব্যর্থ হয়েছে যার ফলে বিএনপি এখন একটা হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে এ দেশের কোনো কিছুই ভালো জিনিসই তাদের কাছে আর ভালো লাগে না বিএনপি এবং তার মিত্র জামাত যারা পাকিস্তানের ধারায় বিশ্বাসী এখনও পাকিস্তানের প্রীতি যাদের মধ্যে অন্তরের মধ্যে আসে এরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে কখনোই পছন্দ করে না বিগত পনেরো বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে দেশবাসীকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ নেতারা জয় ঢাকা। যাদব যাদবা সংবাদ সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ আগত পর্যটকদের বরণ করতে নতুন সাজে সেজেছে হোটেল মোটেল কটেজ খাবারের দোকান এবার লক্ষাধিক পর্যটক আগমনের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট জানাচ্ছেন দীপাশ্রী বড়ুয়া ঈদের টানা ছুটিতে এবার লক্ষাধিক পর্যটকের সমাগম আশা করছেন বিনিয়োগকারীরা পর্যটন খাতে এসব পর্যটককে বরণ করতে নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল রিসোর্ট কটেজ খাবার দোকান সহ দর্শনীয় স্থানগুলো এখানে প্রত্যেকটা হোটেল ঈদের আগে অনেক সুন্দর করে আরকি গুছাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পড়ছে অনেক সুন্দর করে গুছাচ্ছে নিচে অনেক মজা করেছি বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছি সব জায়গায় খুবই সুন্দর ছিল কুয়াকাটাই ছোট বড় মিলিয়ে দুই শতাধিক আবাসিক হোটেল রয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে এসব হোটেলে বিশেষ দিনগুলোতে পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ষাট থেকে সত্তর হাজার আশা করি যে প্রচুর পরিমাণ পর্যটক আসবেন কুয়াকাটায় এবং সেই অনুযায়ী আমরা প্রতিটা হোটেলেই সবাই যার যার জায়গা থেকে প্রস্তুতি নিয়ে আসি আর এখন পর্যন্ত মোটামুটি খুব ভালো বুকিং এসে পড়েছে আশা করছি এই সামনে আরো কিছু বুকিং করবে দীর্ঘ এক মাস তেমন পর্যটক না থাকায় লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা তবে ঈদে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা হোটেল মোটেল সহ নতুন সাজে ব্যবসা প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে আমরা আমরা দোকানে মালামাল এবং আশাবাদী নিতে যে এবারে ঈদে ইনশাল্লাহ অনেক লোক হবে রমজান মাসে আমাদের দোকান বন্ধ থাকার কারণে আমাদের বেসা কম হয়েছে এবং টুরিস্ট কম আসছে আশা করি ঈদে আমাদের পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসবে এবং তারা তাদেরকে আমরা সেবা দিতে পারবো সাগরকোনা কুয়াকাটায় পর্য। ডাক্তার সুযোগ সুবিধায় বিশেষ ব্যবস্থা আর কথা জানান পৌরমেয়র কুয়াকটায় সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত না হইছে কুয়াকটার সিবিতে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে সর্বত্ব পর্যন্ত পরদুতক নিরাপত্তার দেওয়ার জন্য পুরো সময় সর্বত্ব কাজ করে যাচ্ছে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ব্যবস্থা নিয়েছেন প্রশাসন কুয়াকাটা সমুদ্র সৈকত এবং সংলগ্ন সকল পর্যটন স্পট রয়েছে সেসব পর্যটন স্পটে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আমাদের অতিরিক্ত জনবল এবারে সকল জায়গায় নিয়োজিত থাকবে সৈকতের বুকে আশ্রে পড়া ছোট বড় ঢেউ সহ প্রকৃতি উপভোগে আগের সকল রেকর্ড ভেঙে বছর সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায় এমন প্রত্যাশা সকলের নিউজ ডেস্ক দেশ টিভি চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাং এর হামলার শিকার এম কোরবান আলী নামের এক চিকিৎসক মারা গেছেন সকাল ছটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় এর আগে গত পাঁচ এপ্রিল নগরীর আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি ও তার ছেলে এ ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী মেহেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ব বেড়েই চলেছে নেই ডাক্তার নার্স নেই অভিজ্ঞ টেকনিশিয়ানও তবে রয়েছে রোগী ঠকিয়ে রমরমা বাণিজ্য ফলে প্রতিনিয়তই এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হচ্ছে রোগী ও স্বজনেরা ঘটছে প্রাণহানির মতো ঘটনা এজন্য চিকিৎসা সেবার নামে অভিনব প্রতারণা নাহিদ হাসান তেতাস রিপোর্টে বিস্তারিত জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে মেয়েরপুরে একশোরও অধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যার মধ্যে অনুমোদন রয়েছে মাত্র তেত্রিশটির আর বাকি সবগুলোই চলছে অবৈধভাবে যেগুলোতে নেই কোনো ডাক্তার নার্স নেই অভিজ্ঞ টেকনিশিয়ানও তবুও সাইনবোর্ড সর্বস্ব এইসব প্রতিষ্ঠানে চলছে চিকিৎসা সেবা সেবাসহ অপারেশনের মতো ঘটনা ফলে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে রুগী ও স্বজনেরা মাঝে মাঝেই ঘটছে প্রাণহানির মতো ঘটনা অন্য ক্লিনিকে গেলে আমরা ভয়রা নিয়ে হয়ে যাই এবং একটা জরের জন্য বিভিন্ন প্রকার টেস্ট দিয়ে আমাদের ভয়রা নিয়ে এবং বিপদগ্রস্ত হয়ে থাকে অজেব্য ওই ডাক্তার যাদের কোনো ডিগ্রি নাই তারা এই ক্লিনিকগুলোকে পরিচালনা করছে জেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতারণার কথা স্বীকারو করছে খোদ মালিকপক্ষ বলছেন যারা চিকিৎসা সেবার নামে প্রতারণা করছে ন্যায় হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের স্বাস্থ্য খাতটা ব্যবসা হিসাবে ধরলে হবে না অবশ্যই এটা মানুষের সেবার একটা জায়গা সব ধরনের ফ্যাসিলিটি থাকতে হবে এই ধরনের প্রতিষ্ঠানগুলাই যেন আমার মেহেরপুর জেলাতে থাকে বাকিগুলো যাতে বন্ধ হয় তার সে ব্যাপারে আমি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো চললেও জেলা সিভিল সার্জন বলছেন অবৈধভাবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চলার কোনো সুযোগ নেই লাইসেন্স নয় সেগুলো তো অবশ্যই বন্ধ থাকবে আর যাদের লাইসেন্স আছে কিন্তু শর্ত অনুযায়ী তারা চালাচ্ছে না সেগুলি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব যদি কোনো ক্লিনিকের শর্ত মাধ্যমে ডাক্তার অথবা ডিপ্লোমা নার্স না থাকে তাহলে সেগুলিও অবশ্যই বিধিমত ব্যবস্থা গ্রহণ করা হবে চিকিৎসা সেবার নামে রোগী ঠগিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই জেলাবাসী নাইদাসান তিতাস দেশ টিভি লালমনির হাটের কালীগঞ্জ সীমান্তে সীমানা বেড়া পেরিয়ে দুই বাংলাদেশিকে ধাওয়া দিয়ে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে কেউ আহত হয়নি মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রপুর খামারবাড়ি এলাকায় নয়শো তেরো নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে এই নিয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বিজেপি কুমিল্লার চৌদ্দ গ্রামের সীমান্তবর্তী এলাকার গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজেপি কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে চাল ডাল চিনি সেমা এবং রান্না করা খাবার বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম মেরাজ দশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সহ অন্যরা শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী বৈশাখী ঘিরে ইতিমধ্যে পাড়া মহল্লায় চলছে প্রস্তুতি। চলছে ঐতিহ্যবাহী খেলাধুলার সহ নানা আয়োজন রাঙ্গামাটি থেকে মিশু মল্লিক ও খাগড়াছড়ি থেকে উপদত্তর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বৈশাখী মানেই রঙে বর্ণে বৈচিত্র্যময় এক ঐতিহ্যবাহী উৎসব পাহাড়ে ছড়িয়ে পড়েছে এই বৈশাখী রং আর এই রঙে রাঙাতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে নানা জাতি গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাকে জড়ো হয় পৌর চত্বরে দলীয় নৃত্যের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা প্রত্যেক জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি জীবনধারা নৃত্যের মাধ্যমে তুলে ধরেন নৃত্য ও আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বাংলাদেশের সকল নাগরিকের যে আমরা কাউকে পিছনে ফেলে এই বাংলাদেশ এগিয়ে যেতে পারে বাংলাদেশ এগিয়ে যাবে সোনার বাংলা হবে যেগুলো আমাদের মূল আমাদের কৃষ্টির অংশ ঐতিহ্যের অংশ সেগুলো যেন বৈশাখে উৎসবের নগরে পরিণত হয়েছে পার্বত্য জনপদ খাগড়াছড়ি পাড়া মহললায় এই উৎসব ঘিরে চলছে প্রস্তুতি ঘরে ঘরে চলছে পুরনো বছর বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানানোর প্রস্তুতি আমরা বছরের এই দিনটার দিকে তাকিয়ে থাকি কখন এই উৎসব আসবে আমরা সকলে পাহাড়ি বাঙালি মিলে ঈদুল ফিতর বাংলা নববর্ষ এবং বৈশাখী উৎসব ঘিরে দেশি বিদেশি পর্যটকে মুখর হবে খাগড়াছড়ি তাই উৎসব ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ পর্যাপ্ত পরিমাণে পর্যটক এখানে আসবে এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কয়েকটি স্তরে ধাপে ধাপে আমরা পরিকল্পনা ইতিমধ্যে প্রণয়ন এবং বাস্তবায়ন আমরা করছি বংশ পরম্পরায় পালিত এই উৎসবের সাথে আধুনিকতার ছোঁয়া আর বাংলার মিশেলে বৈশাবে হয়ে উঠেছে সার্বজনীন এক অনন্য পাহাড়িয়া উৎসবে উৎসবে সবার অংশগ্রহণের সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দিবাশ্রী বড়ুয়া নিউজ ডেস্ক দেশ টিভি